नमस्कार आपना देखें 24 घंटा इंडिया टीवी आमी अरूप चक्रवर्ती देखे नीन आज के विशेष प्रतिवेदन কত জন স্টুডেন্ট আছে তোমরা 27
তোমার নাম এবং কোন ক্লাসে? আমি আমার নাম হচ্ছে প্রীতি বর্ধন, আমি উচ্চ মাধ্যমিক মাধ্যমিকে 100% পাস করালো, কিন্তু এখানে যে বাচ্চা খারাপ সেও তো পরীক্ষায় পাস করতে পারতো। হ্যাঁ, কিন্তু পরীক্ষা না দিয়ে সবাইকে কিভাবে ফেলের খাতায় ফেলে দিল, এটাই আমাদের প্রশ্ন। আমরা চাইছি হয় পরীক্ষা নিক নতুবা সবাইকে পাস করিয়ে, পরীক্ষা নিলে সবাইকেই পরীক্ষা নিতে হবে। এটা তো দ্বিধাচারিতা হলো, এটা স্কুলে, এবং আমি বলবো আমাদের একমতি ইনবন্ড আছে আমাদের স্কুলের হেডমাস্টার। আপনি স্কুল প্রফেসর কথা হয়েছে আপনার? স্কুলে কথা হয়নি, উনি তো কথা বলতেই চাইছেন। কাউন্সিলে যাও, বিদ্যাসাগর ভবনে যাও, ওখানে গিয়ে কথা বল। কি চাইছেন এখন? আমরা চাইছি হয় প্রত্যেকটা স্টুডেন্ট পাস করাক, নতুবা সবাই পরীক্ষা নিক। রিভিউয়ের কাগজগুলো যখন এসে গেছে, কাগজপত্র নিয়ে রিভিউয়ের অ্যাপ্লিকেশনটা জমা দেবে। আর যদি কেউ বাকি থেকে থাকে, আসেনি এমন কেউ থাকে, তার কাছে সংবাদটা পৌঁছে দেওয়া। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।